আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ব্লক হয়ে গেলে অথবা ভুলে গেলে কিভাবে পুনরায় আবার রিসেট দিবেন, অর্থাৎ পুনরায় আবার রিকভার করে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ফিরিয়ে আনবেন। আমার এই বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি ব্লক হয়ে গেছে। আমি আপনাদেরকে বিষয়টি শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আর আপনাদের যদি এই সেম সমস্যাটি হয়ে থাকে তাহলে আপনাদের কোথায় কোনো দৌড়ে দৌড়ি হতে হবে না, কোনো হয়রানি করতে হবে না, একদম কয়েক মিনিটের মধ্যেই আপনি কাজটি সমাধান করতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর পূর্বেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। তো বন্ধুরা, এই কাজটি আপনি দুইটি পদ্ধতিতে করতে পারবেন। একটি পদ্ধতি হচ্ছে আপনি যেই এনআইডি কার্ডটি দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি ওপেন করছেন সেই এনআইডি কার্ডটি সর্বপ্রথম আপনার হাতে নেবেন। এর পরবর্তীতে পিন ভুলে গেছেন এই অপশনে টাচ করে দিবেন। টাচ করার পরবর্তীতে বিকাশ পিন ভুলে গেছেন, এখানে কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো ফলো করতে হবে। আর আরেকটি প্রসেস হচ্ছে ডায়াল কোডের মাধ্যমে। তো আমি আপনাদেরকে দুইটি প্রসেসই সরাসরি প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে ডায়াল কোডের মাধ্যমে দেখিয়ে দেবো, এই জন্য আমি ডায়াল অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে আমি বিকাশের যে কাস্টমার কেয়ার সেন্টারের অফিসিয়াল নাম্বার আছে সেই নাম্বারে টাইপ করছি 16247। আর এই বিকাশ কাস্টমার কেয়ার সেন্টারে কল করার পূর্বে আপনার যেই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি করা আছে আপনি ওই নাম্বারটি দিয়ে কল দিবেন, এবং এখানে কাস্টমার কেয়ার সেন্টারের সাথে কথা বলার জন্য আপনার মোবাইলে ব্যালেন্স থাকতে হবে। তো এখন আমি আমার নাম্বারটি টাইপ করে দিয়েছি, এখন এখান থেকে সরাসরি ডায়াল করছি। ওকে, এখন আমার যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটি ওই নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে, অনুগ্রহ করে অপেক্ষা করুন। আপনার কলটি ভবিষ্যৎ প্রয়োজন এবং সেবার মান নিশ্চিত করার জন্য রেকর্ড অথবা মনিটর করা হতে পারে। আসসালামু আলাইকুম, বিকাশ থেকে জান্নাত বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? গতকালকে আমার এই নাম্বারে যে বিকাশ অ্যাকাউন্টটি আছে ওই নাম্বারে আমি অন্য একটা ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করছি, তার পরবর্তীতে আরেকটি ব্যাংকে ব্যালেন্স ট্রান্সফার করার সময় আমার পিন নাম্বার ভুলবশত কারণটাতে আমার নাম্বারটি ব্লক হয়ে গেছে, পিন নাম্বারটি। এখন এটাকে আমি রিকভার করতে চাচ্ছি, আমাকে একটু হেল্প করেন এই ব্যাপারে। 640 বর্তমান আমার ব্যালেন্স আছে 5902.29। আপনাকে পিন রিসেট করে দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে একটি অস্থায়ী পিন নাম্বার পাবেন। অস্থায়ী পিন পাবার 72 ঘন্টা সময়ের মধ্যে পিনটি সেট করে নিতে হবে। পিন সেট করার নিয়ম শর্ত জানা আছে? একটু বলে দেন আমাকে কিভাবে সেট করবেন। 247# ডায়াল করে নাকি অ্যাপসের মাধ্যমে? অ্যাপসের মাধ্যমে। প্রথমে বিকাশ অ্যাপসে লগ ইন করুন, তারপর ভ্যালিডিটি বিকাশ অ্যাপসে প্রবেশ করুন, পরপর তারপর লগ ইন বা রেজিস্ট্রেশন বাটনে ট্যাপ করে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিন। এসএমএস ভেরিফিকেশন কোড দিয়ে ভেরিফাই করুন। এবার এসএমএস এ যে অস্থায়ী পিন নাম্বারটি পেয়েছেন সেটি বসাবেন। এরপর আপনার পছন্দের 5 সংখ্যার এলোমেলো করে পিন বসিয়ে পুনরায় একই পিন দিয়ে কনফার্ম করলেই আপনার পিনটি সেট হয়ে যাবে। আর ডায়াল করার মাধ্যমে ম্যাডাম এটা 247# ডায়াল করে এক চেপে মাই বিকাশ মেনুতে গিয়ে আবারও এক চেপে ওল্ড পিন অপশনে গিয়ে এসএমএস এর যে অস্থায়ী পিন নাম্বারটি পেয়েছেন সেটি বসাবেন। এরপর আপনার পছন্দের 5 সংখ্যার এলোমেলো করে পিন বসাবেন। পুনরায় একই পিন দিয়ে কনফার্ম করলেই আপনার পিন সেট হয়ে যাবে। সর্বশেষ বিকাশে ব্যবহার করেছেন এমন তিনটি পিন ব্যবহার করবেন না। এলোমেলো করে 5 সংখ্যার পিন ব্যবহার করবেন যা শূন্য দিয়ে শুরু হবে এমন কোনো সংখ্যা নয়। আপনার সুবিধার জন্য পিন সেট করার নিয়ম শর্ত দুটো নিয়মই এসএমএস এ পাঠিয়ে দিয়েছি। ওকে বন্ধুরা, আপনারা দেখলেন তো আমি সরাসরি বিকাশের কাস্টমার কেয়ার সেন্টারের সাথে কথা বলে আমার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি রিসেট করতেছি।
এখন তারা আমাকে একটি রিসেট করার জন্য মেসেজ দিয়েছে। এখন আমি সরাসরি ওই মেসেজটি ওপেন করব। তো দেখুন আমি এখানে লেখা দেখতে পাচ্ছি, বিকাশ ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট। এই অপশন আমি টাচ করে দিচ্ছি। তো দেখুন এখানে বিকাশ থেকে আমাকে দুটি মেসেজ দিয়েছে। উপরে যে মেসেজটি আমরা দেখতে পাচ্ছি, বিকাশ সিএস, আপনার বিকাশ অ্যাকাউন্ট এর পিন রিসেট করে দেওয়া হয়েছে, নতুন পিন সেট করুন। এবং নিচে লেখা রয়েছে, ইওর বিকাশ অ্যাকাউন্ট পিন হ্যাজ বিন রিসেট সাকসেসফুলি, ইওর টেম্পোরারি পিন ইজ 56459। ওকে বন্ধুরা, এখন আমি পিনটি রিসেট করার জন্য আবার ডায়াল করছি *247#। এখন এই ডায়াল এই অপশনে টাচ করছি। এখন যে নাম্বারে আমার বিকাশ অ্যাকাউন্টটি সেই নাম্বারটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে বিকাশ ওয়ান মাই বিকাশ। এখন এখানে আমি ওয়ান লিখে সেন্ড করে দিচ্ছি। এখন এখানে লেখা রয়েছে বিকাশ ওয়ান চেঞ্জ পিন। এখন এখানে আমি ওয়ান লিখে সেন্ড করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এন্টার ওল্ড পিন। এখানে আপনার পুরাতন যে পিন নাম্বারটি ছিল সেই পুরাতন পিন নাম্বারটি বসিয়ে দেবেন। তো আমার পুরাতন পিন নাম্বারটি আমি বসিয়ে দিচ্ছি। ওকে, এখন এখান থেকে সেন্ড এই অপশনে টাচ করছি। ওকে, এখন এখানে আমি লেখা দেখতে পাচ্ছি এন্টার এ 5-digit নিউ পিন। এখন এখানে আপনাকে নতুন একটি পিন নাম্বার দিতে হবে, আর এই পিন নাম্বারটি অবশ্যই আপনি মনে রাখবেন এবং খাতায় নোট করে রাখবেন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার বিকাশ অ্যাকাউন্টটি পিন রিসেট হয়ে পুনরায় আবার নতুন করে বিকাশ পিন নাম্বার রিকভার হয়ে গেছে। এখন আমি এখান থেকে সরাসরি আমার বর্তমান ব্যালেন্সটি আমি দেখতে পারবো। তো আমি ব্যালেন্স দেখুন এই অপশনে টাচ করছি। তো দেখুন আমার বর্তমান ব্যালেন্স 5,902.29 টাকা। এবং এখান থেকে আবার আমি যাবতীয় তথ্যগুলো দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারা খুব সহজে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার রিসেট করে নতুন পিন সেট আপ দিতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা, অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধুবান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে তারা একদম অনায়াসেই সহজেই কোনোরকম হয়রানি ছাড়াই বিকাশের ভুলে যাওয়া, হারিয়ে যাওয়া এবং পিন ব্লক হয়ে যাওয়া অ্যাকাউন্টটি সহজেই ঠিক করতে পারে।